সবাইকে ত্রিপুরা ইনফো ডটকমের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের বাৎসরিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে শুরু হয়েছিল 2006 সালে ত্রিপুরা ইনফো ডটকমের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এবং আজ অব্দি চলছে। আজ আমরা উপস্থিত হয়েছি এই ওপেন ব্যাগা কুইজের 17তম সংস্করণে। আজকের দিনটিও তাৎপর্যপূর্ণ, হেমন্তের কোমল সূর্যে আলোকিত এই পৃথিবী এবং অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিন 27 নভেম্বর। তার মধ্যে যে বিষয়টা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় সেই বিষয়টা হলো যে আজকে হচ্ছে ইউনাইটেড স্পেনের শিক্ষক দিবস, সেটা আমাদের অনুষ্ঠানের পক্ষে প্রাসঙ্গিক, সেই জন্য উল্লেখ করলাম। অন্য অনেক ঐতিহাসিক ঘটনা আছে। তো আমাদের এই অনুষ্ঠানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলের শ্রী মানিক সরকারের উপস্থিতি অত্যন্ত আনন্দদায়ক, কারণ আমাদের এই অনুষ্ঠান যখন শুরু হয়েছিল 2006 সালে তিনি প্রথম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমাদের উৎসাহিত করেছিলেন যে এই অনুষ্ঠানকে বাৎসরিক অনুষ্ঠানের রূপ দেওয়ার জন্য। আমরা তখনই অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম এবং সেই অঙ্গীকার এই বৎসর পর্যন্ত আমরা রক্ষা করতে পেরেছি। ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও আমরা এই অনুষ্ঠান করব। তবে একটা বিষয় এখানে উল্লেখ্য যে ত্রিপুরা ইনফো ডটকমের এই যে অনুষ্ঠান তা আমাদের ব্যানারে অনুষ্ঠিত হলেও এটা আসলে একটা সমষ্টিগত উদ্যোগ। এর সঙ্গে অনেকে জড়িত আছেন, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, অনেক কুইজ মাস্টার বা বাইরের বিশিষ্ট অতিথিবর্গ সবাই উপস্থিত আছেন, আর আছেন স্পন্সররা যারা এই অনুষ্ঠান করতে সহায়তা প্রদান করেছেন। আপনারা মঞ্চের দুই পাশে তাদের নাম দেখতে পারবেন, বিভিন্ন সংস্থা, ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এরা সবাই এই অনুষ্ঠানে করতে সহায়তা প্রদান করেছে। যদি এই অনুষ্ঠান আমাদের একার পক্ষে করা হতো খুবই কঠিন হতো। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আবার অঙ্গীকার ঘোষণা করছি যে এই অনুষ্ঠান চলতে থাকবে আগামী বছর বা তারপরের বছরগুলোতেও। ত্রিপুরা ইনফো ডটকমের এই অনুষ্ঠান চলবে, আশা করবো আপনারা সবাই এখানে উপস্থিত থেকে সারাদিন আনন্দ উপভোগ করতে পারবেন, কারণ কুইজ এখন আমাদের বর্তমান যুগের সঙ্গে অত্যন্ত সংগতিপূর্ণ। বর্তমান যুগ হচ্ছে একটা হাই স্পিড যুগ, প্রচণ্ড গতির যুগ। এই যুগে আগামী উপকরণ যে সমস্ত আছে তার মধ্যে কুইজ অন্যতম। কুইজ শব্দটির আধিকারিক অর্থ যা দেখা গেল তা হচ্ছে কোনো ব্যক্তি দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা অথবা হালকাভাবে পরিহাস ছলে একটা কথা বলা কিংবা তাৎক্ষণিকভাবে সাধারণ জ্ঞানের একটা পরীক্ষা নেওয়া। এই যে শেষ অর্থটি সেটাই আমাদের ভাষাকে কুইজ আসলে হচ্ছে শুধু সাধারণ জ্ঞানের পরীক্ষা নয়, এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে কোনো ইনফরমেশন, কোনো তথ্য প্রদানের যে প্রস্তুতি থাকে মানুষের তার একটা পরীক্ষা এবং এতে আমাদের জ্ঞানও সমৃদ্ধ হয়। তো এই কুইজের অনুষ্ঠান এখানে যে অনুষ্ঠিত হচ্ছে তা সব অব্যাহত থাকবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো সারাদিন এবং যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে উপস্থিত থাকবেন। অনেক পুরস্কার আছে দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য, আর যারা মূল প্রতিযোগী তাদের জন্য তো অত্যন্ত মূল্যবান উপহার, পুরস্কার ইত্যাদি আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এবং আমি অনুরোধ করবো মাননীয় বিরোধী দল নেতা আমাদের পরম সমর্থায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়কে দু একটি কথা বলার জন্য এখানে। ওনার মূল্যবান উপদেশ এবং ওনার মূল্যবান পরামর্শ পেলে আমরা ধন্য হব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।